দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জীবনযাপনে বেগ পেতে হচ্ছে পর্তুগালের সাধারণ জনগণকে। এই অবস্থায় স্টার সানডে কিভাবে উদযাপন করছেন এ বিষয়ে লিসবন থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। সমস্যা যেন বিশ্ববাসীর ছাড়ছেই না, লাগামহীন দ্রব্যমূল্যের দাম বিশ্বের প্রতিটা দেশে যেরকম বেড়েছে তেমনি পর্তুগালেও বেড়েছে। গেল দু সপ্তাহ ধরে পর্তুগাল সরকার জিরো ভেটের ঘোষণা করেছে 6 মাসের জন্য বেশ কিছু পণ্যের উপর, তারপরও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না। বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাবার এবং পণ্যের দাম দিন দিন বাড়ছে। এতে করে যে সমস্যা তৈরি হয়েছে পর্তুগিজ নাগরিকদের, অন্যতম একটি বড় ধর্মীয় উৎসব হলো ইস্টার সানডে। এই ইস্টার সানডে পালন নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, কারণ নিত্য প্রয়োজনীয় পণ্য আর পাশাপাশি যে তারা উদযাপনের জন্য অনেক কিছু অতীতের দিনগুলোতে করতেন তা এবার করতে পারছেন না। অনেক নাগরিকরাই তারা হিমশিম খাচ্ছেন তাদের যখন তারা বাজারে কিনতে যাচ্ছেন পণ্যের দাম দেখে। তারপরও এই ইস্টার সানডে পালন করবেন অনেকেই, কারণ এই ইস্টার সানডেতে প্রতিবেশী দেশ স্পেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেকেই চলে আসেন এই দেশে বেড়াতে, এবং এই দিনটি মূলত তারা পালন করে থাকেন বিভিন্ন ধরনের পছন্দের খাবার খেয়ে পরিবারের সব সদস্যকে নিয়ে। তারা অনেকেই বিগ লাঞ্চ ও বিগ ডিনারের আয়োজন করে থাকেন, এবং তারা সবাই তাদের প্রার্থনালয়ের কেন্দ্রে যান এবং সেখানে তারা দেশ ও পরিবারের সবার মঙ্গল কামনা করে থাকেন। এই ছিল সর্বশেষ ইস্টার সানডে নিয়ে।